নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো গাইস, আজ আমরা কথা বলবো গোকুলাম কেরালা এফসি এবং মিনার্ভা পাঞ্জাবকে নিয়ে। ড্রুয়ান কাপের আগেই স্প্যানিশ কোচ নিয়োগ করল গোকুলাম কেরালা। আবার গোকুলামের হেড কোচ হয়ে ফিরলেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। আজ থেকে ঠিক এক বছর আগেই তিনি গোকুলাম কেরালাতে এসেছিলেন, কিন্তু আই লিগ শুরুর মুখে ফিরে গেছিলেন নিজের দেশে। তার ব্যক্তিগত কাজ থাকার জন্য দেশে ফিরতে হয়, কিন্তু ফিরে এসে ভারেলা বলেন, গোকুলাম কেরালাতে ফিরে আমার খুবই ভালো লাগছে। এর আগে আমি এলেও ভালোভাবে কোচিং করাতে পারিনি, বাধ্য হয়ে স্পেনে ফিরতে হয়েছে আমাকে। তার ফিরে আসা নিয়ে খুশি সভাপতি ভিসি প্রবীণ। গোকুলামে ফেরার আগে ভারেলা কাটালান ছিলেন সিএফ গাবারের কোচ। তিনি ফুটবল ট্রেনিংয়ের উপর ফুটবল ইন্টেলিজেন্ট নামে একটি বইও লিখেছেন। আসন্ন মরশুমে গোকুলামের হয়ে তার প্রথম কোচিং হবে ঐতিহ্যশালী ড্রুয়ান কাপ। তাই গোকুলামের স্প্যানিশ কোচ কী করতে পারেন তা এখন দেখা। এবার চলে আসি মিনার্ভা পাঞ্জাবের কথায়। শোনা যাচ্ছে বেছে দেওয়া হচ্ছে মিনার্ভা পাঞ্জাব এফসিকে, কিন্তু ক্লাবের নতুন মালিক তাহলে কে হলেন? এআইএফএফ এবং এফএসজির বিরুদ্ধে বিদ্রোহের জেরে ক্লাব বেচার সিদ্ধান্ত নিয়েছেন মিনার্ভা কর্ণধার রঞ্জিত বায়াজ। মিনার্ভা পাঞ্জাবকে বেছে দেওয়া হচ্ছে ফুটবল একাডেমি রাউন্ড গ্লাস স্পোর্টসের কাছে, কিন্তু এই নিয়ে এখনও সই সাবুদ হয়নি। কিন্তু চুক্তিও সই হতে বেশি সময় লাগবে না। গত কয়েক বছর ধরেই রঞ্জিত বায়াজ মিনার্ভার শেয়ার বিক্রি করার চেষ্টা করছে। তবে এভাবে পুরো ক্লাব বিক্রি নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের বড় ধাক্কা। রাউন্ড গ্লাস স্পোর্টস কয়েক বছর ধরেই যুব ফুটবলের উন্নতিতে কাজ করছে। রঞ্জিত বায়াজের মিনার্ভা পাঞ্জাব এতদিন ধরে ক্লাব জোটের সঙ্গে ছিল, কিন্তু রঞ্জিত বায়াজ নিজেই ক্লাব বিক্রি করে দেওয়ার ফলে মিনার্ভা আর ক্লাব জোটের সঙ্গে থাকবে কি না তা অবশ্য সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।